হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 45,000 টাকা ওয়ানলি। 45,000 টাকাতে চাচ্ছেন রাইজন 7 5700G দিয়ে পিসি বিল করবেন, সাথে সব অ্যাক্সেসরিজ ভালো মানের দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 45,000 টাকা, 45,000 টাকাতে চাচ্ছেন রাইজেন 7 5700G একটি প্রসেসর থাকতে হবে, সাথে 16GB র্যাম থাকতে হবে এবং ভালো মানের একটি মাদারবোর্ড থাকতে হবে, সব কিছু মিলে একটি ভালো মানের পিসি বিল করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি এএমডি রাইজেন 7 5700G। এএমডি রাইজেন 7 5700G এই প্রসেসরটা সম্পর্কে আপনারা সবাই জানেন, 8 কোর 16 থ্রেডের প্রসেসর এবং এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এবং এই প্রসেসর দিয়ে যারা আপনারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে অথবা গ্রাফিক্স ডিজাইন, ফ্লান্সিং, গেমিং করতে চাচ্ছেন, তাদের জন্য এই প্রসেসরটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। এবং এই প্রসেসরটির মার্কেট প্রাইস নিয়ে অনেক সমস্যা চলতেছে আমি জানি। মার্কেটে কেউ কেউ 21,000 টাকা সেল করতেছেন, কেউ কেউ 20,500 সেল করতেছেন। আমি এর আগের ভিডিওতে মাত্র 20,000 টাকাও সেল করছি। তবে আমি যখনই একটা প্রাইস কমানোর চেষ্টা করি তখন আমার পিছে আরও অনেকে সিরিয়াল দিয়ে লেগে যায়। তো আমি আসলে এটাকে আমি পজিটিভলি নেই, কারণ হলো যে যত দাম কমাবে তত কাস্টমারের জন্য সুবিধা হবে এবং কাস্টমার ততটা জিতবে। তো আমি সবসময় চেষ্টা করি সবার আগে দাম কমানোর জন্য। তো এই রাইজেন 7 5700G যখন আমি 20,000 টাকা ভিডিওটা করি সেটা হয়তো 5-7 দিন আগের কথা আর কি। তো ঠিক কয়েকদিন দুই একদিন পরেই দেখলাম সেটাকে 19,800 টাকা রিভিউ করেছেন এক ভদ্রলোক আর কি। তো আমি আসলে তার সাথে প্রতিযোগিতা করতে কখনোই যাই না, কারণ আমি তাকে আসলে কখনো আমার মানে আমি আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে আমি কখনো দেখিই না। সোজা কথা, আমি আসলে আমি আমার মতো করে ব্যবসা করতে পছন্দ করি। আমি কাস্টমারকে সবসময় জিতানোর চেষ্টা করি, হোক আমার প্রফিট কম বাট আমি সেল বেশি করার চেষ্টা করি। তো আজকের এই পিসি বিলের সাথে প্রসেসরটার দাম ধরেছি মার্কেট কাঁপানো প্রাইস। স্টিল নাও এই প্রাইস কেউ দিছে বলতে আমি জানি না, আমি আসলে এই পর্যন্ত পাইনি। অনলাইন বলেন, ওয়েবসাইট বলেন, ইউটিউব বলেন, কোনো জায়গায় এত কম প্রাইসে কোনো জায়গায় আমি রিভিউ দেখিনি, বাট আমি সেই প্রাইসটা রাখার চেষ্টা করেছি আজকের এই পিসি বিলের সাথে। দাম ধরেছি রাইজেন 7 5700G একটি আনঅফিসিয়াল প্রসেসর, দাম ধরেছি মাত্র 19,500 টাকা ওয়ানলি। 19,500 টাকা আপনারা যে কোনোভাবে সার্চ করে দেখেন এই রেটে কেউ দিছে কিনা, আপনারা দেখে তারপর আমাকে কমেন্টস করে জানাবেন। তো 19,500 টাকা রেখেছে এই প্রসেসরটি এবং 19,500 টাকা হিসাবে এই প্রসেসরটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স, এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের A520M ওরা সেলেট একটি মাদারবোর্ড চয়েস করেছি আজকের এই পিসি বিলের সাথে। মাদারবোর্ডের দাম ধরেছে মাত্র 11,200 টাকা। মাদারবোর্ডটিতে ফ্যাসিলিটিস বলতে পাবেন 4টি র্যামের স্লট পাবেন, যেখানে 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে দিতে পারবেন, M.2 NVMe স্লট পাবেন, গ্রাফিক্স স্লট পাবেন, মানে মোটামুটি আপনারা ফিউচারে আপডেট করতে চাইলে সব কিছুই আপডেট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। মাদারবোর্ডের মডেল নাম্বার হলো গিগাবাইট A520M ওরা সেলেট একটি মাদারবোর্ড এবং ওরা সেলেট এবং অরাসেলিডের সিরিজগুলো আপনারা জানেন যে একটু গেমিং সিরিজ এবং খুব পাওয়ারফুল সিরিজ হয়ে থাকে। তো এই জন্য যেহেতু রাইজেন 5 7 5700G প্রসেসরটা চয়েস করেছি, সাথে একটি ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি যার দাম ধরেছে মাত্র 11,200 টাকা ওয়ানলি। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির ক্ষেত্রে এবং মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে দাম হিসাবে, এই জন্য রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। যার মডেল নাম্বার A520M অরাসেলিড একটি মাদারবোর্ড থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটি পেয়ে যাবেন আজকের এই পিসি বিলের সাথে, দাম ধরেছে মাত্র 11,200 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 8 8 16GB র্যাম চয়েস করেছি আজকের পিসি বিলের সাথে। কোরশিয়ার ব্র্যান্ডের 3200 MHz 8GB দুইটা পেয়ার ব্যবহার করেছি আজকের পিসি বিলের সাথে। এই র্যামের কথা বলতে গেলে একটা কথা খুব মনে পড়ে গেল, বাংলায় একটা প্রবাদ আছে চোরের মার বড় গলা, আপনারা নিশ্চয়ই শুনছেন কথাটা। তো আমি একটা ভিডিও দেখলাম, নিশ্চয়ই আপনারাও এই ভিডিওটা দেখছেন, তিনি বারবার বলতেছিলেন যে ভাই অবশ্যই র্যাম কেনার সময় স্মার্ট হলোগ্রাম দেখে কিনবেন। তো এই ভিডিওটা যখন আমি দেখি মনে মনে হাসি, হায় রে মানুষ, মানে চোরের মার বড় গলা। এই কথাটা এই কারণেই বললাম, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যারা চোর তাদের গলাটা একটু বড় থাকে। তো মজার বা মজার হোক আর বা আমি প্র্যাকটিক্যালি হোক কথাটা একটু শেয়ার করি আপনাদের সাথে, র্যামের কথাটা পরে বলি।
আমি এক ভাইয়ের কাছ থেকে আমার স্টকে প্রোডাক্টটা ছিল না মানে কুরসিয়া র‍্যামটা আমার স্টকে ছিল না তো আমার পার্শ্ববর্তী কোনো ব্যবসায়ী বা আমাদের মার্কেটের কোনো ব্যবসায়ী তার কাছ থেকে আমি র‍্যামটা পারচেজ করি তাকে আমি বললাম যে ভাই প্রোডাক্টটা চ্যানেল প্রোডাক্ট কিনা বা ভালো প্রোডাক্ট কিনা সে বলল যে ভাই 100% ভালো প্রোডাক্ট চ্যানেলের প্রোডাক্ট বাট স্মার্টের প্রোডাক্ট না এটা নন চ্যানেলের একটা প্রোডাক্ট হলেও মানে প্রোডাক্টটা জেনুইন তো আমি তার কাছ থেকে প্রোডাক্টটা কিনলাম কিনে একটা পিসেবিল করে কাস্টমার ভাইকে দিলাম ঠিক 10 থেকে 12 মাস মানে এক বছরের মধ্যে র‍্যামটি আবার রিপ্লেসে চলে আসলো তো আমি তাকে যখন র‍্যামটা রিসিভ করাইলাম তার কাছে যখন আমি রিসিভ করালাম সে র‍্যামটা রিসিভ করলো করে 7 দিন পরে বলতেছে ভাই র‍্যামটা রিপ্লেস হবে না আমি বললাম ভাই কেন পরে বলতেছে ভাই আপনার র‍্যামের তো ওই যে সিরিয়াল নাম্বার কোডটা আসলে কেমন যেন একটু মুছে গেছে তো আমি বললাম যে যদি মুছে যায় তাহলে আমি স্ক্যান করে এটা পাইতাম না তা আমি স্ক্যান করে যেহেতু পাইছে র‍্যামটা আমাকে দিতে হবে তো সে আসলে যে কোনোভাবে বহুত তালবাহানা করে সে র‍্যামটা দিল না আমাকে র‍্যামটা ফেরত দিয়ে দিল তো আমি আসলে সবসময় যেটা চেষ্টা করি ব্যবসাতে লাভ লস দুটোই থাকবে এটাই স্বাভাবিক কারণ ব্যবসাতে লাভ লসের লাভের পাশাপাশি লস যদি না হয় তাহলে ব্যবসা কখনো হালাল হয় বলে আমি আমি জানি না আসলে আমি জানি যে ব্যবসায় লাভের পাশাপাশি লসও করতে হয় তাহলে ব্যবসাটা হালাল হয় তো আমি আসলে কাস্টমারকে চাইছি র্যামটাকে দিয়ে দেওয়ার জন্য আমার আমার স্টক থেকে তো সেটা আমি করেওছি তো আমি সেটা দিয়েও দিছি বাট আমার কথা হলো সেই লোকই যদি আবার মানে ভিডিওতে এসে বলে যে ভাই আপনারা হলোগ্রাম দেখে কিনবেন না কিনলে প্রতারিত হবেন আরে ভাই আপনি নিজেই তো সেই রাম বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করেছেন তাহলে আপনার মুখে এই সুরের মার বড় গলা বলা দরকার কি ছিল ভাই কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা হলো টোটালি আমি আপনাদেরকে বলি যেমন এই প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে কিনছেন প্রোডাক্টটা হোক স্মার্টের হোক গ্লোবালের হোক ফ্লোরার যে কোনো প্রোডাক্টেরই মানে যে কোনো ইম্পোর্টারই হতে পারে বাট প্রোডাক্টটা যেহেতু আপনি আমার কাছ থেকে কিনছেন ওয়ারেন্টি সার্ভিসটা আপনি আমার কাছ থেকেই নেবেন এটাই স্বাভাবিক তো আমার বিলের মধ্যে যখন লেখা থাকবে এটা লাইফ টাইম ওয়ারেন্টি বা 3 ইয়ার্স ওয়ারেন্টি তো যদি রিপ্লেসমেন্ট কথাটা বলা থাকে তাহলে আপনি রিপ্লেসমেন্ট 3 বছর থাকলে 3 বছরের একদিন আগে সমস্যা হলে সেটা আপনি পাবেন এটাই স্বাভাবিক তো এটা আপনার রিপ্লেসের কিছু কন্ডিশন থাকে সেই কন্ডিশনের মধ্যে থাকলে আপনি আপনি 100% পাবেন তো নয় ছয় করার কিছু নাই তো আসলে কথা বলার সময় বড় বড় কথা বলবেন না কাজের কাজের ক্ষেত্রে মানুষের সাথে প্রতারণা করবেন মানুষকে ঠকাবেন এগুলো কখনো করবেন না আশা করি এই ভিডিওটা দেখার পরে এটা শিক্ষা নেবেন আপনি ইনশাল্লাহ তো র্যাম হিসেবে থাকবে 8 জিবি 8 জিবি 16 জিবি কোরশিয়ার ব্র্যান্ডের 3200 মেগাহার্জের র্যাম থাকবে র্যাম দুটি 100% জেনুইন বাট এটা স্মার্টের হলোগ্রাম যুক্ত র্যাম না বাট র্যাম দুটা অরিজিনাল এখন যদি আপনারা মনে করেন যে না রাসেল ভাইয়ের কথা আমার বিশ্বাস হচ্ছে না সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু 200 টাকা প্লাস করলেই আপনারা স্মার্ট হলোগ্রাম সহ নিতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই বাট আমার কাছে 200 200 400 টাকা সেভ করতে মনে চাইছে তাই আমি সেভ করছি আপনারা চাইলে সেটা নিতে পারেন আর যদি আমার প্রতি বিশ্বাস থাকে আস্থা থাকে তাহলে আপনারা আর যদি আপনারা আপনারা আমাদের আর যদি আপনাদের বিশ্বাস আস্থা থাকে আমার প্রতি তাহলে আপনারা এই র্যাম দুটি নিতে পারেন এবং র্যাম দুটির দাম ধরছি 2650 x 2650 5300 টাকা এবং র্যাম দুটির ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি এবং আপনারা 100% নিশ্চিত থাকেন যে র্যাম দুটি অরিজিনাল র্যাম এবং ভালো কোয়ালিটির র্যাম এটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো র্যামের পাশাপাশি আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি আপনাদের চিরচেনা এইচপি ব্র্যান্ডের EX900 মডেলের 250 জিবি একটি NVMe দাম কমাইতে 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 আজকে সর্বনিম্ন প্রাইসটা নিয়ে আসছি এই NVMe-টির এইচপি 250 জিবি একটা অফিসিয়াল প্রোডাক্ট EX900 মডেলের 250 জিবি এটা দাম ধরেছে মাত্র 2300 টাকা মার্কেটে আর কেউ এই দামে দিছে বলে আমি জানি না বাট আপনারা যাচাই করেন যাচাই করে দেখেন এর কেউ দিছে কি না বাট আমি সব সময় সবার আগে দাম কমানোর চেষ্টা করি তো আজকের এই পিসিবিলের সাথে NVMe থাকবে এইচপি 250 জিবি EX900 মডেলের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটি NVMe থাকবে যার দাম ধরেছে মাত্র 2300 টাকা এবং মার্কেটে এখনও প্রাইস হিসেবে আমি বলবো সর্বোচ্চ ভালো ক্যাটাগরিতে যে SSD থাকে সেটা হলো এই SSD এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে তো ফিরস মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজ সব কিছুই তো ভালো দিলাম এখন কেসিন আর পাওয়ার সাপ্লাই যদি ভালো না হয় তাহলে 5700G নিয়ে পিসিবিল করে কী হবে অবশ্যই এটা পিসিবিল করার সময় আপনাকে 100% মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজের পাশাপাশি আপনাকে পাওয়ার সাপ্লাই এবং কেসিনের প্রতিও গুরুত্ব দিতে হবে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম Ryzen 5 5600G দিয়ে উনি 23500 টাকা পিসিবিল করছেন আমি দেখি একটু অবাক হয়ে ভিডিওটা প্লে করলাম প্লে করে দেখলাম যে এমন একটি মাদারবোর্ড সে ব্যবহার করছে এন্ট্রি লেভেলের একটি মাদারবোর্ড যে মাদারবোর্ডে M.2 NVMe স্লটটাই ওখানে নাই উনি এটি চায়না SSD ব্যবহার করছে 4 জিবি র্যাম ব্যবহার করছে আরও টুকটাক বিভিন্ন লো কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করে সে 5600G দিয়ে একটি পিসিবিল করছে 23500 টাকা আরে ভাই 23500 টাকা বাজেট তো বড় বিষয় না বিষয় হলো যে আপনি যার কাছ থেকে 23500 টাকা নিচ্ছেন তার কাছে 23500 টাকা তো সম্বল তাহলে তাকে ঠকানোর কী দরকার ভাই তাকে একটা ভালো জিনিস দিয়ে রেফার করেন আপনার 5600G দিতে হবে এমন কী দরকার আছে আপনি আরও কম একটা ওষুধ দেন সাথে একটা ভালো মানের র্যাম দেন ভালো একটা SSD দেন তাহলে না সে একটা ভালো পিসিবিল করতে পারবে তো সবসময় বলবো আপনারা
আপনারা বুঝে জেনে শুনে বুঝে পিসিবিলিটি করবেন দরকারে 10টা দোকান যাচাই করবেন 10 জনের পরামর্শ নেবেন তারপরে পিসিবিলিটি করার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস রমজান মাস অনেক কথা বলে ফেলছি তারপর আসলে ক্ষমার চোখে দেখবেন কারণ আসলে এগুলো দেখে দেখে আসলে খুব বেশি বিরক্ত ফিল হচ্ছে তো এইজন্য আসলে কথাগুলো বলা তো পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা চয়েস করেছে সেটা হলো থার্মালটেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই থার্মালটেক সম্পর্কে আজকে কোনো কিছু বলবো না কারণ থার্মালটেক যারা চিনেন তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নাই কারণ থার্মালটেক হলো নাম্বার 1 পাওয়ার সাপ্লাই এবং থার্মালটেক হলো মার্কেটে গেমিং সিরিজের সর্বপ্রথম ব্র্যান্ড যারা আমাদেরকে জেনুইন ওয়াট বা রিয়েল ওয়াট সম্পর্কে কিছু শিখিয়েছে সেটা হলো থার্মালটেক এই 450 ওয়াটের থার্মালটেক পাওয়ার সাপ্লাই রেখেছে আজকে এই পিসিবিলের সাথে যারা ফিউচারে গ্রাফিক্স কার্ড বিল করবেন 4GB 6GB 8GB যারা গ্রাফিক্স কার্ড ফিউচারে আপডেট করবেন তাদের জন্য পাওয়ার সাপ্লাই খুব ভালোভাবে সাপোর্ট দেবে বলে আমি আগে থেকেই পাওয়ার সাপ্লাইটা ভালো রাখার চেষ্টা করেছি দাম ধরেছে মাত্র 3400 টাকা অনলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে তো ফিউচারে আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব আজকে এই পিসিবিলের সাথে কেসিন হিসেবে আপনাদের চিরচেনা এবং সব চাইতে মানে অল্প বাজেটে ভালো কেসিন এবং সবচেয়ে বেশি যেটা চয়েস হয় আপনাদের সেটা হলো B1 ব্র্যান্ডের 335DW মডেলের একটি কেসিন এই কেসিনে 4টি RGB ফ্যান থাকবে সামনে পুরোটা মেশ থাকবে এবং সামনে 3টা ফ্যান থাকবে এই 3টা ফ্যান কিন্তু আপনি নর্মালি বাইরের ঠান্ডা বাতাসকে ভিতরে নিতে পারবে ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনে ফ্যানটা খুব ভালোভাবে কাজ করবে সাইডে টেম্পার গ্লাস আছে উপরে USB 3 USB 2 পোর্ট আছে এবং অডিও ইনপুট আউটপুট এবং এয়ার ডাস্ট ফিল্টার আছে সব কিছু মিলে এই কেসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে জন্য রেখেছি আজকে পিসিবিলের সাথে দাম ধরেছে মাত্র 3300 টাকা অনলি 3300 টাকা হিসেবে ভিওনের এই কেসিনটি বিল কোয়ালিটি বলেন বা কুলিং সিস্টেম বলেন বা টেম্পার গ্লাস বলেন সবকিছু বিবেচনা করে আমার কাছে খুবই ভালো লেগেছে জন্য রেখেছি আজকে এই পিসিবিলের সাথে তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি ধরনের পিসিবিল দেখতে চান বা কত বাজারের পিসিবিল দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের এই পিসিবিলটির বাজার দর হয়েছে মাত্র 45000 টাকা 45000 টাকা বাজারে যাদের পছন্দ হবে তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবস্ত আর্কেড আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে 421 422 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং যারা অনলাইনে অর্ডার করতে চান তারা রাসেলকে বিশ্বাস করে মাত্র 2040 টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে রেডি করব রেডি করে টেস্ট করব টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো ফিরে এসেছিল আজকের পিসিবিলের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোন পিসিবিলের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত